Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Shabai kemon achen? Asha kori Allah roshesh rahmat shokale bhalo achen. Dua kori Allah shabai ke bhalo rakhuk, shusto rakhuk. Ar emon oshabhabik mrityu jeno karo ke Allah na dai, karo poribar ke jeno ei dhoroner koshto shojjo korte na hoy. To eta chilo amar ite ditiyo diner shoot korar video. Ami apnader sathe share korte pari nai karon amader bashar obostha khubi kharap. আমার ফুপা উনি গত বুধবার রাত 3টায় কুয়েতের এক হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আর উনি খুবই অসুস্থ ছিল। আর এদের আগে ওনারা একসাথে প্রায় 6-7 জন একই রুমে থাকতো, তো সেই রুমের সবাই জ্বরে আক্রান্ত ছিল। তো সবার নাকি করোনা নেগেটিভ আসছে। আর তারপরেও ওনারা মেডিসিন নিয়েছিল, আর হসপিটালে যাওয়ার কোনো সুযোগ ছিল না, যেহেতু ওখানে একেবারেই লকডাউন চলছে, বাসা থেকে বের হওয়া নিষেধ। আর ওখানে এমন একটা অবস্থা যে জ্বর আসছে শুনলেই নিয়ে যাবে, আর নিয়ে গিয়ে মরুভূমিতে কোথায় যেন একটা ফেলে রাখে, কোনো খোঁজ খবর নেয় না, কোনো ট্রিটমেন্ট নাই, চিকিৎসা নাই। তো ফুপা শেষবার যখন আমাদের সাথে কথা হলো, উনি আমাকে জানালো যে খালা আমি অসুস্থ, আমাদের রুমের সবাই অসুস্থ, তো সবার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাদের সুস্থ করে দেয়। তো তখন থেকেই তো আমরা সবাই ওনাদের জন্য খুবই চিন্তিত ছিলাম, আর দোয়া করছিলাম আল্লাহ যেন ভালো খবর শোনায়, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেয়। আমরা কেউ কল্পনায় ভাবতে পারি নাই যে এমন একটা দুর্ঘটনা হঠাৎ করেই ঘটে যাবে। তো মঙ্গলবার দিন ওনার ডায়াবেটিস আর প্রেশারটা হঠাৎ করেই বেড়ে যায় এবং শ্বাসকষ্টও হচ্ছিল। তো ওনার পাশের রুমের ওনার এক ফ্রেন্ড ওনাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে যাওয়ার পরও উনি আমার ফুপুর সাথে আমার মানে টেক্সটে কথা হয়, মেসেজে জানায় যে উনি এখন আগের তুলনায় আল্লাহর রহমতে ভালো আছে এবং দু একদিনের মধ্যেই বাসায় ফিরে আসবে। তো ওনার ইচ্ছা ছিল যে লকডাউন শেষ হলে, দেশের অবস্থা স্বাভাবিক হলে 2-3 মাসের মধ্যেই দেশে ফিরে আসবে, আর বাইরে যাবে না, যেহেতু উনি অনেক বছর যাবৎ বাইরে থাকছেন। যদিও প্রত্যেক বছর আসা হয়, তারপরেও এবারই শেষ, চিন্তা করেছিল যে এরপরে আর যাবে না। তো নিয়তির কী নির্মম পরিহাস দেখুন, যে কুয়েতের মাটিতেই ওনাকে শেষ মাটি দেওয়া হলো। আর সবচেয়ে দুঃখের বিষয় যে উনি আসলে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে নাকি অন্য কোনোভাবে মারা গেছে, ওনার লাশটা পর্যন্ত কারো দেখার ভাগ্য হয় নাই। ওনার ছোট ভাই ওনার সাথেই থাকে, ওনার এক চাচা ওনার সাথেই থাকে। তো দুদিন পরে ওনারা ফুপার মৃত্যুর খবরটা আমাদেরকে জানায়, কারণ ওনারা কীভাবে জানাবে ওনারাও বুঝতে পারছিল না। আর ওনারা পর্যন্ত ফুপার লাশটা দেখতে পারে নাই, হসপিটালের লোকজনই ওনাকে দাফন কাফন দিয়ে দেয়। শেষবারের মতো ওনাকে দেখার সুযোগ কারো হয় নাই। আর এই জিনিসটা আমার মনে হয় সবচেয়ে বেশি কষ্টের। আমার ফুপুর 3টা মেয়ে, ওরা এখনও ছোট ছোট, একটা ক্লাস সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। তো ফুপা সবার সাথেই ফোনে কথা বলতো। আমাদের আব্বু মারা যাওয়ার পর উনি আমাদের অনেক সাহস দিয়েছে যে আমি তো আছি, তোমরা আমার কাছে আসবা, আমার কাছে থাকবা। আমার ফুপুর বিয়ের পর থেকে উনি আমাদের সাথে মানে ওনার বাবার বাড়িতেই থাকে, যেহেতু আমার ফুপা বাইরে থাকে। তো ওনার সাথে আমাদের সম্পর্কটা অন্যরকম। তো সবসময় খালা মা বলে কথা বলতো, সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে বেহেশতবাসী করেন, আর এরকম অস্বাভাবিক মৃত্যু যেন কাউকে না দেন। দেশের বাইরে আমাদের আত্মীয় স্বজন যারা আছে, আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখেন, সবাইকে যেন সুস্থ অবস্থায় নিজ নিজ দেশে ফিরে আনেন। আমি কী বলবো আর বুঝতে পারছি না। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার ফুপার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।